শনিবার রাতে রংপুর মেডিকেলে ভর্তির পর চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান, একই দিন বিকালে বোরখা কিনে দেওয়ার কথা বলে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ থেকে তার প্রেমিক মিজানুর রহমান তাকে রংপুর নগরীর সালেক মার্কেটে নিয়ে আসে। এ সময় জোর করে পাশে রংপুর আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে সটকে পড়ে। বাড়ি ফিরে যাবার পর টের পেয়ে পরিবারের লোকজন তাকে মেডিকেলে ভর্তি করে। বোরখা কেনার কথা বলে সালেক মার্কেটে ওখানে নামছি, নামার পর আমার ওইখানে নিয়ে গেছে আর মার্কেটের ভিতরে ঢুকাই নাই। তারপর আমার গলা টিপে দিয়েছিল, থাপ্পড় দিয়েছিল। তাই হিসেবে আমার মনে যে কি চলতেছে সেটা আমি জানি, ঠিক আছে? এরকম যদি আর ওখানে না হয় স্ট্যান্ডের কাছে কোচিং সেন্টার, সেখানে গিয়ে দিয়ে আর ওই ছেলেটা মেয়েটাকে জোর করে ধরে তুলে নিয়ে অটো ধরে চলে গেছে। তবে ওই আবাসিক হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি অস্বীকার করে। আমার এখানে আসে না, এটা আমি বলতে পারবো না। তাহলে তা মেয়েটা অভিযোগ করতেছে কেন? সেটা আমি বলতে পারবো না, আমার এখানে তো আসেই নাই। আমি আসলে তো আমি কাগজপাতি ছাড়া কোনো মেয়েই নেই না। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থল হিসেবে আলোচনায় আসায় মহানগর পুলিশও বিষয়টির খোঁজ খবর নিচ্ছে। যে এই ঘটনার সঙ্গে জড়িত আছে বা সন্দেহ করা হচ্ছে তার বিষয়েও তাকে গ্রেপ্তারের জন্য যথাযথভাবে কার্যক্রম চলতেছে। ধর্ষণের শিকার কলেজ ছাত্রীকে রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।